Ya Rasulallah, Ya Habiballah Nabi Bu. Oh Mayar Nabi, Dayar Nabi, Amra Apnar Shonge Juddher Moydane Jabo. Ebar Amar Nabi Dak Diye Kina Tomader Boyosh Hoy Nai. Dekhben Ajke Mahfile Onek Ma Bonra Esheche. Apnara Joto Hazar Hazar Ma Bon Ashen. Tar Theke Aro Beshi Amar Ajke Apnara Jara Eshechen. Tar Theke Onek Gun Beshi Ma Bonra Eshechen. Ma Bonra Durjer Shonge Pordar Arale. এই জন্য আমি মা বন্ধুদের পায়ে ধরে বইলা যাই ও আমার মা সন্তানগুলোরে দিনের শিক্ষা দিয়া যান ও আমার মা সন্তানগুলোরে ফজরের নামাজের টাইমে তুইল্লা সকাল বেলা মক্তবের মধ্যে পাঠিয়ে দেন আজকে আমার দেখেন এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে মাজিহাট সুন্নিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটার মধ্যে দেখলাম 50 60 জন ছাত্র আছে আমি নিজেও বলছি ওয়াজের পরে মাদ্রাসা একটু দেখে যাব পুলাপানগুলো আমার সঙ্গে মুসাফা করছে তাদের মাথায় যখন আমি সাদা পাগড়িটা দেখলাম আমার মনটা অনেক বইরা গেছে এই পর সন্তানগুলোরে দিয়া তাদের মা বাবা অনেক বড় স্বপ্ন দেখে কথা বলেন ঠিক কি না এই জন্য ছোট ছোট বাচ্চা ডাক দিয়া বলে গো ও যুবকের দল এই ছোট ছোট বাচ্চা ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আমরা মাহফিলে যামু আমরা মামনা জিহাদের ময়দানে যামু আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চার আম্মা কিন্তু বলছে হাজার হাজার লাখ মানুষ সবে কুষ্টিয়ার জমিনে আজকে ছাই লাভ হইয়া গেছে মানুষ হাজার হাজার মানুষ এসে গেছেন এই সন্তানগুলোর মা কিন্তু বলছে তোরা এত হাজার লোকের ভিড়ে যাস না এরপরে আর বাড়ির মধ্যে মন বসে না পড়ার টেবিলের মধ্যে মন বসে না নবীর মহব্বতের টেবিলে মাহফিলে এসে হাজির হইয়া গেছে এই ছোট্ট দুইটা বাচ্চা কয় নবী গো আমি যাব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে আমার নবী যখন বলছে তোমাদের বয়স হয় নাই এবার ছেলেটা ডাক দিয়ে কে নবী গো আমার বয় আমি অনেক লম্বা আরেকটা জিগায় তোমার শক্তি লাগবো ওই ছেলে ডাক দিয়ে কে আমার শক্তি আছে ও বন্ধু একটু দিলটা নরম করো দুইটা চোখের পানি ফালাইয়া দিতে পারলে আমার বাবা যেমন মারা গেছে আমি যদি চোখের পানি বাবার জন্য ফালাইতে পারি আমার বাবার কবরের মধ্যে নূরের বাতি আল্লাহ জ্বালাইয়া দিতে পারেন কারণ সন্তান দুনিয়া থেকে দোয়া করলে মা বাবার জন্য অনেক উপকার হয়ে যায় এই দুইটা বাচ্চা যখন বলছে নবী আমার শরীরে শক্তি আছে গো ওই মুহূর্তে আমার নবীর সামনে একটা সাহাবার যায় এইভাবে বাচ্চাটা জড়ায় ধরছে ওই বাচ্চাটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো দেখবেন আমার সঙ্গে আপনার এত বড় সাহাবীও পারবে না আমার শরীরের মধ্যে কত শক্তি এই বাচ্চাটা ওই সাহাবীরারে এমন ভাবে জড়ায়া ধরছে এই বাচ্চাটারই এমন ভাবে যে বাচ্চাটা সাহাবীরারে এমন ভাবে জড়ায়া দইরা কানের মধ্যে মুখটা লাগাইয়া সাহাবার কানের মধ্যে মুখটা লাগাইয়া বলতেছে আমি তো জানি তুমি অনেক শক্তিশালী আজকে যদি তুমি আমার কাছে হাইরা যাও তাইলে আমার শক্তি প্রমাণ হয়ে যাবে আমি নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতে পারবো আল্লাহু আকবার তুমি যদি আমার কাছে একটা মিনিটের জন্য হাইরা যাও আমি নবীর সঙ্গে দিন ইসলামের পতাকাটাকে আমি উপরে সমুন্নত করার সুযোগ পাই ওই সাহাবীটাও নবীর সামনে মাটির মধ্যে শুয়ে গেছে এই সাহাবীর বুকের উপরে ছোট্ট বাচ্চাটা বইসা নবীর ডাক দিয়ে কয় নবী গো তাকায় দেখেন না আমি আপনার সাহাবীর হারায়া ফালাইছি আল্লাহু আকবার বলেন এবার আমার নবী কয় ও সাহাবি তার নামটা যুদ্ধ যাওয়ার তালিকায় লিখে ফেলুন আরেকটা সন্তান ডাক দিয়ে কে নবী গো আমি কিন্তু আপনার সাহাবীর টিকা অনেক বড় এই ছেলেটা যাইয়া সাহাবার কানের কাছে মুখটা লাগায় কয় ও নবীর সাহাবি তোর মুখ দিয়ে হাসি আসে কুষ্টিয়ার মানুষ কেমনে হাসো কেমনে মুখের মধ্যে হাসি আনো কেমনে চোখের মধ্যে ঘুমানো এরার যুগটা কত চমৎকার ছিল ওরা নবীর সঙ্গে দেইখা দেইখা কয় নবী গো আমি যুদ্ধে
যাবো, এরা নবীর সঙ্গে নামাজ পড়ে, এরা নবীর সঙ্গে ইতিকাফ করে, এরা নবীর সঙ্গে পিছনে একামত দেয়, এরা নবীর সঙ্গে জিহাদের ময়দানে যায়। ওই ছেলেটা ডাক দিয়া কই নবী গো, আরে কেমনে কইতামে তুই তো বিদারক ঘটনা। ওই ছেলেটা যাইয়া লম্বা একটা সাহাবীর কানের কাছে মুখটা লাগায় কয়, হাটুরা ভাঙ্গে বৈশা যাও, আমি তোমার মাথার উপরে মাথাটা রাখলেই তো আমি যাইতে পারি। ওই সাহাবিটাও হাটু ভাঙ্গা বসে গেছে, ছেলেটাও এইভাবে দাঁড়াইয়া গেছে। দাঁড়ানোর পরে আমার নবী আপনার নবীর সামনে ডাক দিয়া বলে, ও নবী গো দেখছেননি আমি আপনার সাহাবি থেকে অনেক বড় হইয়া গেছি, এই আমার মা, ও আমার মা, পেটের মধ্যে বাচ্চাটা রাখিয়া নিয়ত করো, আমার কোলাটারে আমি হাফিজিয়া মাদ্রাসায় পড়ামু, পেটের মধ্যে বাচ্চাটা রাখিয়া নিয়ত কইরো, আমার সন্তানটারে আমি নবীর পাগল বানামু, দেখবা তোমার সন্তান তোমার নবীর পক্ষে কেমন কাজ করে। হে বন্ধু, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে এবার ছোট দুইটা বাচ্চাও গেছে, এবার আমার নবী সাহাবিদেরকে নিয়ে আর আগেই কাফেরদের সঙ্গে একটা সন্ধি করছে, প্রথম যুদ্ধ। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা, তোমরা আমরা যুদ্ধের ময়দানে যাব, কাফেরদের সঙ্গে একটা জায়গার চুক্তি করি। আমার নবী ডাক দিয়া কয় আবু জাহেল, তোমরা কোন জায়গাটা বাছাই করবা? আবু জাহিলরা বলে আমরা এই জায়গাটা বাছাই করব। দুই নম্বর সাহাবারা পড়ছে বালুর জায়গাতে, আর কাফেররা পড়ছে মাটি। তো তিন প্রকার, চার প্রকার, বেলে মাটি, পলি মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি। ওই এঁটেল মাটিটা অনেক শক্ত, এই মাটিগুলো বিলের মধ্যে পাওয়া যায়, দেখবেন বিলের মধ্যে এঁটেল মাটিগুলো আছে। এই কাফেররা এমন শক্ত জায়গাটা বাছাই করে নিছে, কারণ কাফেররা বড় বেত্তমিজ, কাফেররা বড় জাহেল, কাফেররা বড় বেঈমান, কাফেররা বড় চালাক, কাফেররা বড় চিটিং বাস। কথা কন ঠিক কিনা? নবী বলছে তুমি কোন জায়গা নিবা গো? ডাক দিয়া বলে আমরা সত্য জায়গাটা নিলাম, এবার মুসলমানরা বালুর জায়গাটা পেয়ে গেছে। কাফেরদের উদ্দেশ্য হলো আমরা সত্য জায়গায় দাঁড়ায় গোড়া দৌড় দিতে সহজ হবে, আর মুসলমানরা বালু জায়গার মধ্যে থাকলে গোড়া দৌড় দিলে বালু উঠা অন্ধকার হয়ে যাবে, এই সুযোগে আমরা তীর মাইরা তাদেরকে মাইরা ফেলাইতে পারো। এ আমার বন্ধুরি, এবার ওই বালুর মধ্যে সাহাবায়ে কেরাম যখন বালুর মধ্যে গেছে, ওই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। আমার নবী যুদ্ধের ময়দানে যাইয়া ডাক দিয়া বলে, সাহাবীরা গো, সাহাবায়ে কেরাম, যুদ্ধের ময়দানে এখন শুরু হবে, তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবারা বলে নবী গো আছে। জিজ্ঞেস করা হয় কি আছে, কই আমার নবী ডাক দিয়া কই তোমাদের কি সমস্যা? ওই কাফেররা সাহাবিরা ডাক দিয়া কই নবী গো, কাফেররা যেই জায়গার মধ্যে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়া সূর্যটা উঠছে, আর আমরা যেই জায়গায় দাঁড়াইছি ওই জায়গায় আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। ওই সূর্যের দিকে যখন তাকাই কাফেরদের পাথরের চিহ্ন আমরা দেখি না, তীরে লাগাত আমরা দেখি না, চোখের পলকে আপনার সাহাবীরা শহীদ হয়ে যাবে। এবার নবী, আমার নবী কেমন নবী গো? আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে, যাইয়া ডাক দিয়া কই আল্লাহ গো, আমরা এসেছি কোরআনকে ধরে রাখতে, আমরা এসেছি ইসলামকে জিন্দা করতে। আজকে সূর্যের আলোর কারণে যদি, সূর্যের তাপের কারণে যদি আমার সাহাবীরা শহীদ হয়ে যায়, তাইলে তোমার পতাকাটারে পাহারা দিবে কে? এই কথা বলে আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিছে। আর সাহাবীরা কেমন করলো? সমস্যার কথা নবীরে জানায়, আমার নবী সমস্যা সমাধান করে দেয়। আল্লাহর কাছে আমার নবী দুই
দুইটা হাত বাড়াইয়া দিছে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ গো সাহাবারা আমার সাহাবারা যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় তাদের চোখের মধ্যে সূর্যটা লাগে এই জন্য তারা সূর্যের কারণে যুদ্ধ করতে পারতেছে না সূর্যের তাপের কারণে তারা কিছুই দেখতে পারতেছে না ওই মুহূর্তে সাহাবীরা ডাক দিয়া কয় জগৎবাসী আল্লাহর হাবিবের কাছে সমস্যা বললাম আমার আল্লাহর হাবিব এইভাবে দুইটা হাত আমার আল্লাহর কাছে বাড়ায়া দিছে বাড়ায়া যেই মাত্র দিছে রে বাবা সাহাবায়ে কারাম বলেন আমরা সাথে সাথে দেখলাম আকাশের মেঘমালা গুলো ওই সূর্যের মুখের মধ্যে এসে গেছে আকাশের তয় সূর্য যেই তাপ দিত মেঘের কারণে তাপটা বিলীন হয়ে গেছে আমাদের উপরে আমার আল্লাহ রহমতের ছায়া দান করেছে আরো বড় করে কন্যা আল্লাহু আকবার জন্ম আমার নবীর যুগে বলে কি আপনি পারেন না কি মাইক তো মাইক তো লসন দিদি দেখি তো আর একটু সুন্দর করে বলি আমি বলছিলাম সাহাবীরা বলছে সূর্য কি কষ্ট হইতেছে নাকি কথা কি বুঝতে অসুবিধা হইতেছে আমি আরেকটু সামনে যাব ইনশাল্লাহ এই দেখেন সাহাবীরার সমস্যা হয়েছে তারা নবীরে সামনে পেয়েছে বলে বলতে পারছে আমরা যদি সমস্যা হয় আমরা নবীরে পাইলে বলতাম কথা কন ঠিক কি না তাইলে আমার সঙ্গে বলেন জন্ম আমার নবীর যোগে এই মাইকে সাউন্ড দেন জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত দুলহয়নে রাসূল পাক দেখিলে কেমন হত আদুলহয়নে রাসূল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে জন্ম আমার নবীর যোগে আসিত ভেসে হজিরতে বিলালের মধুর জন সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দুনহয়নি রাসূল পাক দেখিলে কেমন হত রাসূল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে দুই হাত তুলবেন না দুই হাত তুলতেন না দুই হাত তুলবেন না জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত হাতমান একটা জবান বদল গাইতে কি অসুবিধা হয়েছে এই নবীর যুগে জন্ম হলে আমাদের কি অবস্থা হইতো আরে এই কুষ্টিয়াবাসী দত্তহীন কণ্ঠে তাহিরির তাহিরির কাছ থেকে জেনে নাও আজকে সাহাবীরা নবীকে পেয়েছে বলে নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ সূর্যের আলোতে দেখি না ছায়ার ব্যবস্থা করেন নবী হাত তুলেছেন আল্লাহ কবুল করে ফেলেছেন নবীর যুগে যদি জন্ম হতো আমরা নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তাম নবীর যুগে যদি জন্ম হতো নবীর পিছনে থালি থেকে নামাজ ইকামত দিতাম নবীর যুগে যদি জন্ম হতো আমরা নবীর সঙ্গে সেহরি খেতাম নবীর যুগে যদি জন্ম হতো আমরা নবীর সঙ্গে ইফতার করতাম সর্বশেষ কথা হলো নবীর যুগে যদি জন্ম হতো কাফেররা আমার নবীকে তীর মারত
আপনারা কি তাই করতেন? আপনারা কি তাই করতেন? তো সাহাবীরা বলছেন, নবী গো, সূর্যের আলোতে দেখি না, ছায়া দিয়েছেন কে? আল্লাহ। দোয়ায় হাত তুলেছেন কে? আল্লাহ। তো নবী আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি? তো সাহাবীরা নবীর কাছে চাইছে, নবী আল্লাহর কাছে চাইছে। এখন সাহাবীরা নবীর কাছে চাইলো কি লাগিয়া? নবী গো বৃষ্টির ব্যবস্থা করেন। অনেক মানুষ ফতোয়া দিবে, শিরিক হয়ে গেছে। এইগুলো বুঝতে হবে। অনর্থক শিরিক শিরিক কইরেন না। শিরিক আমার নবীও বলছে, আমার উম্মতে শিরিক করবে এই ভয় আমি করি না। কারণ ছোট বাচ্চা পর্যন্ত জানে আল্লাহ কয়জন কয়জন। আমরা অনেকে যারা বলতে চান যে আমরা মাজারে গিয়ে সেজদা দেই, আসলে আমরা মাজারে দিয়ে সেজদা দেই না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। কি করি? এরা কদম গুছিয়েও বোঝে না, জিয়ারতও বোঝে না। অনর্থক মানুষকে বিভ্রান্ত করার সুযোগ আর নাই। আসেন, আমরা আমাদের মূল কথাগুলি মানুষের মাঝে প্রচার করি। কথা বলেন ঠিক কিনা? অবন্ধরে গভীরে মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কর আল্লাহু আকবার। কাফের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ লেগে গেল, সুবহানাল্লাহ। এই মনোযোগ, আমার নবী ডাক দিয়ে কি, ও সাহাবীরা গো, তোমাদের যুদ্ধের ময়দানে আর কোন সমস্যা আসেনি? এবার সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো আর একটা সমস্যা আছে। আপনারা বলেন, সমস্যা সমাধানের মালিক কে? যা কেউ পারে না পারে কে? যা কেউ দেখে না দেখার ক্ষমতা কার? এবার সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ের নবীজি, আমরা যুদ্ধ করতেছি এখন ছায়া লাগে, কিন্তু আর একটা সমস্যা নতুন করে দেখা দিছে। নবী ডাক দিয়ে কয়, কি সমস্যা? এবার নবীর সাহাবীরা বলে, নবী গো, কাফেররা তো শক্ত মাটিতে যুদ্ধ করতেছে, এদের ঘোড়ার পা থেকে কোনো ধুলা ওঠে না, কিন্তু আমরা যেই জায়গায় দাঁড়াইছি ওই জায়গা থেকে ঘোড়ার দৌড়ের কারণে বালু উঠতেছে, বালু ওঠার কারণে একেবারে সব অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হওয়ার কারণে ওই কাফেররা যখন আমাদেরকে পাথর মারে গো, আমরা তাদের পাথরগুলা দেখি না। ওই পাতারা যখন আমাদেরকে তীর মারে, এই তীরগুলো আমরা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, নবী, এই সমস্যার কারণে চোখের সামনে বহু সাহাবি নিজের জীবন বিসর্জন দিয়ে ফেলতেছে, আমাদের সৈন্য সংখ্যা কমে যাইতেছে, একের পর এক শহীদ হইয়া যাইতেছে, এখন মেহরবানি করে একটু ব্যবস্থা করেন না। বন্ধুরে আমার, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, এ জগৎবাসী নারি, আমার নবী আপনার নবী ওই যুদ্ধের ময়দানে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিছে, আল্লাহর কাছে ডাক দিয়ে কই, আল্লাহ গো, আমার সাহাবীরা ধুলার কারণে কিছুই দেখে না। এক তো হলো সত্যই রমজান, রোজা রাইখা সাহাবীরা যুদ্ধ করতেছে, পেটের ভিতরে কোনো পানি নাই, পেটের ভিতরে কোনো খাবার নাই, কেমন ভাবে ইসলামের পতাকা পাহারা দিছে সাহাবায়ে কেরাম। আজকে আমরা তিন বেলা ভাত খাইয়া আজাইরা থাইকা কত ধরনের কথা বলে, কিন্তু রক্ত দেওয়ার প্রশ্ন আসলে কেউ ঘর থেকে আমরা বাহির হই না। এই জিহাদের চেতনার কথাগুলো এখন আর বলা হয় না, আস্তে 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 এইগুলা দাফন হইয়া যাইতেছে, আর নাস্তিক আর বেঈমানরা জাগ্রত হইতেছে। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সাহাবীরা ডাক দিয়া কই, নবী, আমরা চোখের সামনে ওই সাহাবীরা দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতেছি, এবার আমার নবী দুইটা হাত বাড়াইয়া দিছি। সাহাবীরা বলে, ও পৃথিবীর মানুষ, আমার নবী যে মাত্র আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দিল, আমরা তাকায়া দেখলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুসলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। কি নাজিল করে দিয়েছে? যেই মাত্র বৃষ্টি নাজিল করলো, সাহাবায়ে কেরামদের বালুর মাঠটা বৃষ্টির কারণে শক্ত হয়ে গেছে, আর
আর কাফেররা যে জায়গার মধ্যে দাঁড়াইছে ওই যে সত্য জায়গাটা একেবারে এটেল মাটি পানি পড়লে পিছলা হয়ে যায় বিলের মাটি দেখবেন পানি পড়লে পিছলা হয়ে যায় এবার আমার আল্লাহ যখন মুসলমানদের বৃষ্টি দিয়েছে কাফেরদের জায়গাটা একেবারে শক্ত মাটিটা পিচ্ছিল হয়ে গেছে ওরা দূর দিয়ে তীর মারতে গিয়ে উল্টায়া পড়ে যায় এমন ভাবে আমার আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করতেছেন এইভাবে যুদ্ধ শুরু হয়ে গেল কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিয়ে আমার নবীর কাছে একটা সাহাবী দৌড়ায় আসছে যার নাম হইল হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত হৃদয় বিদারক ব্যাপার ওই সাহাবীটা আমার নবীর কাছে আইসা ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবীজি আমারে উড়ায় এমন একটা তীর মারছে আমারে এমন একটা তীর মারছে আমার চোখটা খুললা ডাল পর্যন্ত তারা ঝুলাইয়া দিছে মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া বলে এ কাতাদা আমি তোমার কাছে জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও দেখেন ঈমানের ময়দানে ঈমানই প্রশ্ন করলেন আমার নবী ডাক দিয়া বলে কাতাদারি ও কাতাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি আপনার যদি চোখটা পয়রা যায় আর যদি আপনাকে এই মুহূর্তে নবী প্রশ্ন করত তুমি কি চোখ চাও না জান্নাত চাও তাইলে আপনি নিশ্চয়ই বলবেন আমি জান্নাত চাই আমরা জান্নাত চাই কি চাই না আমার নবী ঈমানের ময়দানে কাতাদারে ঈমানি প্রশ্ন কইরা যেই মাত্র বলছে ও কাতাদা তুমি কি চোখ চাও না জান্নাত চাও পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখ চান নাই তিনি জান্নাত চান নাই তিনি তার চোখ চেয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন এবার নবী ডাক দিয়া বলে কাতাদা ও কাতাদারি পৃথিবীর সব মানুষ জান্নাতের পাগল তুমি জান্নাত না চাইয়া চোখটা কেন চাইলা ওই মুহূর্তে কাতাদা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবী গো ও দয়ার নবীজি আমি জানি পৃথিবীর সবাই জান্নাতের পাগল কিন্তু আমি যুদ্ধের ময়দানে আপনি নবীর সঙ্গে সঙ্গী হয়ে এসেছি আমি যুদ্ধের ময়দানে সত্যের পথে লড়াই করতেছি ওরা আমার চোখ খুলে ফেলে দিয়েছে গো নবী আপনি নবী যদি মহব্বতে আমার চোখটা ভালো করে দেন আমার জান্নাত যাওয়া লাগবে না আমাকে আমার আল্লাহ প্রতিদান হিসাবেই জান্নাত দিয়া দিবে আর বড় করে বলেন আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইয়ের আমার এইভাবে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর কাছে বলল এই আমার নবী ভালো করার ক্ষমতা আছে না নাই এই আওয়াজে মানি না জোরে বলবো আছে না নাই এবার কাতাদা ডাক দিয়া বলে জগৎবাসী আমি যখন নবীর কাছে বললাম নবী গো চোখটা ভালো করে দেন আমার নবী নিজের থুতু মুবারকটা আপনাদের এলাকায় তাই আর না একটা আঠা সাটাটা নাম কি সুপার গ্লু কি বলে এটারে সুপার গ্লু আঠা আমার নবী থুতু মুবারক এইভাবে আটার মতন চোখের মধ্যে লাগাইয়া এইভাবে ঝুলন্ত চোখটারে তুইল্লা নিয়া এই জায়গার মধ্যে বসায়া দিছে বসায়া দিয়া ডাক দিয়া কয় হো কাতাদা আমি যে তোমার চোখের অপারেশন করলাম তুমি দেখো তো তোমার চোখ দিয়া দেখো কি না আমার নবী কেমন নবী কেন তাহিরি নবী নবী করে আরে আমার নবী এমন নবী যেই মাত্র থুতু মুবারক দিয়া চোখটা লাগাইয়া দিছে সাদাদা ডাক দিয়া কয় জগৎবাসী আমার নবী থুতু মুবারকটা দিয়া চোখটা লাগাইতে দেরি আমার চোখটা আগের চাইতে আরো ভালো হয়ে গেছে আমি প্রায় মাহফিলের মধ্যে কথাটা বলতাম বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি
আরো বড় করে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ এটা সিটা গান শুনে না নোয়াখালী সিটা গান আবু বকর কে সাপে কাটা ধ্বংস করিল আঙ্গুনা আঙ্গু আঙ্গু নবীর থুতু লাইগা বালা হই গেল সুবহানাল্লাহ আরো বড় করে সুবহানাল্লাহ আবু বকর কে সাপে কাটা ধ্বংস করিল আঙ্গু নবীর থুতু লাইগা বালা হই গেল সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি না কইবেন না সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি আরো জোরে কোন ঠিক বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি আর বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই আঙ্গু নবী রকেট সারা মেরা শরীর যাই আরে হাত তুলে বলো ঠিক কি না বলো বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যাই আঙ্গু নবী রকেট সারা মেরা শরীর যাই ওরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি তুমি মুখ মিলে রেছো কস্তা না আর সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি ঠিক কি না বলো তুমি যদি থুতু ফালাইয়া কইতাম নি কথা কয় না তুমি যদি থুতু কষ্ট দিছো আর 10 মিনিট দিবেন নি সময় আর আসতে হবে মাঝিহাট মাঝিহাট নিচু পাড়ার লাল এই মাত্র দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার পরিবারের লোক বাড়িতে যাওয়ার জন্য অনুরোধ করছি মাঝিহাট মাঝিহাট নিচু পাড়ার হাবিবের ভাই জালাল মিয়া এই একটু আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা হাজার মানুষ আমার এই জালাল মিয়ার জন্য দোয়া করি আল্লাহ যেন তার জান্নাতবাসী করে বলেন আমিন আর যদি বলেন আমিন এটাই হলো মানুষের জীবন আজ আছে কাল কথা বলেন আজ আছে কাল নাই হারিয়ে যাব একে দিন আমি রবনাই ভুবন চিরদিন হারিয়ে যাব একে দিন আমি রবনাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরাই আমার ক্ষমা করে দিও তোমরাই আমার ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবে জালাল মিয়ার জন্য গজলটা উৎসর্গ করলাম এইভাবে তুমি আমি হারায়া জানো নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই রে যতদিন বাঁচব নবীর জন্য আমার আল্লাহর জন্য নামাজ করব আমার আল্লাহর জন্য কুরবানি করব দেখেন আমার ভিতর দেখেন অলটারনেটলি কষ্টে কোজকলজরা ফেটে যেতেছে এই মুহূর্তে আমার কষ্ট এমনই হয়ে দেখা দিচ্ছে যে আজকে দেখেন তার পরিবার যদি এখানে আয়েশা থাকে কত অভাব একটা মহব্বত নিয়ে আসছে হঠাৎ করে এই লোকটা চলে গেছে তাদের মনে কি আর শান্তি আছে যে সন্তানটা বাবাটারে হারাইছে তার কি কোনো শান্তি আছে যদি তার ভাই হারাইতে তার ভাইকে ভাই হারাইছে ভাইয়ের কি শান্তি আছে তাইলে এইভাবে স্ত্রী থাকলে স্ত্রী তার স্বামীকে হারাইছে এইভাবেই তো একদিন আমরা হারিয়ে যাব কারণ এই পৃথিবীতে বাড়ি ঘর সবই থাকবে তাহিরি কণ্ঠ থাকবে না তাহিরি একদিন আসার সুযোগও পাবে না আমি মারা গেলে আমার বাড়ির খবরও কেউ নেবেন না কারণ সুন্দর পৃথিবী ছেড়ে এই জালাল মিয়া দূর চলে গেছে তো তার স্মরণে আমি আমি তাকে স্মরণ করে আপনাদেরকে মেসেজটা দিয়ে যাই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এমন
মোহন তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় তবু চলে যেতে হয় সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া সাজানো হলো ভুবন বেঁচে থাকারা জালাল মিয়া কত স্বপ্ন করে বাড়ি বানাইছে তখনই চলে এলো উপরের ডাক তখনই চলে এলো উপরের ডাক হলো না পূরণ স্বপ্ন তবু চলে যেতে হয় সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন তবু চলে যেতে হয় এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে মারা যাই যেতে পারি কি পারি না আরে এই মুহূর্তে আমার ঈদগিরা বন্ধ হয়ে যদি পড়ে অনেক সুন্নি আলেম ফজলুর রহমান আনোয়ারি হুজুর দিকে দৈরা অনেকে ওয়াজ থেকে নামার পরে বুকে ব্যথা শেষ পর্যন্ত হসপিটালে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গতকাল আমার মুফতি গোলাম কিবরিয়া কাদরি সে অসুস্থ হয়ে গেছে আল্লাহ তার সেবা নসিব করেছে আমরাও মাঝে মাঝে অসুস্থ হইয়া যায় এখন আমার কষ্ট হলো এই যে ছেলেটা এই যে জালাল মিয়া মারা গেছে তার যে স্ত্রী থাকে স্ত্রীটা বিধবা হইয়া গেছে সন্তান থাকলে সন্তানটা এতিম হইয়া গেছে ঠিক এমন ভাবে আমি যখন মাহফিল মধ্যে ওয়াজ করি মাধবপুর ধান বাজারে আমার মাহফিল ছিল মাহফিল থেকে স্টেজে নামা গাড়িতে উঠলাম হঠাৎ কহিরে আমার দুলা ভাই আমারে ফোন দিছে বাহে আমারে ফোন দিয়া কয় তাহিরি রে আব্বা তো দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে ওয়াজ থেকে নামার পরে আমি আমার বাবার মৃত্যুর সংবাদটা শুনছিলাম আমার কাছে কেমন লাগছে যেন আল্লাহরে কইছি আল্লাহ এই মুহূর্তে যদি আমি অ্যাক্সিডেন্টে মাইর মরে যাই দুঃখ ছিল না কিন্তু আমার বাবার মরণের খবরটা আমার কানের মধ্যে আমি আর বরদাস্ত করতে পারতেছি না এই কুষ্টিয়াতে যখন আমি আসছিলাম হাজী মুজিবুর রহমান সাহেব আমার আব্বার হজের কাগজপত্র সব নিয়ে গেছেন মিয়া হজের কাগজপত্র সব আসছে সব লাইন করছে এরপরে আমার আব্বা কইছে এবার আমি যাইতাম না সামনে তার আম্মারে নিয়ে যামু এবার সবার কাগজপত্র গোছানো হইছে এই সময়টা আসার আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে হায়রে যুবক এই জালাল মিয়া চলে গেছে ওয়াজের মুডটাই তো আমার ঘুরা গেছে আমার আব্বারে আমি এমন ভাবে ওয়াজ থেকে নাইমা হারাই ফেলছিলাম হে আমার মা হে আমার বাবা স্বামী যদি মারা যায় ওই স্ত্রী দলের আমার কাছ থেকে শূন্য যাও স্বামী যদি মারা যাও স্ত্রী যদি আল্লাহর কই আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল আমার নবী বলেন আমার আল্লাহ তার স্বামীটাকে জান্নাতবাসী করে দেই এই জন্য যারা বাবাটা হারায় ফেলছে আমি গুনাহগারের মতন যারা বাবা হারায় ফেলছো আমি তোমাদের পায়ের মধ্যে হাত দিয়ে বইলে যাই এই দুলাল প্রধান তার আব্বারও হারাইছে তার আম্মারও দুনিয়া থেকে হারাইয়া পালাইছে আমি তাহির এই কুষ্টিয়া যখন প্রথম আসছিলাম আমার আব্বা সারাটা রাত ঘুমাই নাই মিনিটে মিনিটে গাড়িতে ফোন দিল আম্মা ফোন দিল আজকেও আমি গাড়িতে বসে আমার ভাই দেখছে গাড়িতে বসে আম্মার ভিডিও কল দিলাম দিয়া আম্মার সঙ্গে কথা বললাম আমার বাচ্চাদের সঙ্গে পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বললাম এই জায়গায় যখন আসছি এমন ভাবে আজকে মা যেমনি খবর নিছে আমার বাবা আমার খবরটাই এমন ভাবে নিছে কুষ্টিয়ার কোনোদিন যাস নাই ওই এলাকার মানুষগুলা কেমন আমি বললাম আব্বা ওই এলাকায় গেলে মনে হয় মানুষগুলো আমার এলাকার মতো এখন আমার আব্বাদি দুনিয়াতে নাই আজকের সুন্দর পরিবেশের কথা তো আমি বলার মতন জায়গা আমার আর নাই এখন আমি কার কাছে যাই আমার মনের কথাগুলো বলবো এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায় জীবনে কোনোদিন এই মুরব্বী বাবাটারে বুড়া বেঠা বইলা গালি দিও না জীবনে যা ইনকাম করছো বাপ মারে বললে বাপ মা ভাগ নিবে না যা ইনকাম করো ব্যাংকে রাখো যাই রাখো মা বাবার কাছে একটাবার বইল ও আম্মা
আমার এত টাকা আছে, মা তোর কাছ থেকে জীবনে 20,000 টাকা চাইব না, মা তোমার কাছে জীবনে 50,000 টাকা চাইব না, মা তোমার কাছে মাঝে মাঝে পানের টাকা চাইব, পানের টাকা। আরে 20,000 টাকা দিলে মা যেই খুশি হয় রে, 100 টাকার পান সুপারি কিনা দিলে মা বাবা এর চাইতে বেশি খুশি হয়ে যায়, কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক আমি প্রায় মাহফিলে বলি, গত আমি যখন আসছিলাম তখন আমার আব্বা তো দুনিয়ায় ছিল, আপনাদের সঙ্গে আমিও ছিলাম সৌভাগ্যবান, আজকে আমি আপনাদের মাথায় এত এতিম হয়ে গেছি, আমার আব্বা আমার ছেড়ে দুনিয়া থেকে চলে গেছে। আমি যখন বাড়ির মধ্যে যাই আমার আব্বা যে ঘরের মধ্যে ছিল, এই কথাটা অনেকে বলে প্রতি মাহফিলে কেন বলি, আরে আমার জ্বালা আমি বুঝি, আমার ব্যথা আমি বুঝি, আমার বাপটা কত আদরের ছিল, ওই দরজাটা দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায়, ওই গড়টা দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায়। আমি প্রায় মাহফিলে এইভাবে বিনায়া বিনায়া বলি, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেজল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, এই সেই ঘর, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মা নেই, শুধু চলি মিয়া নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, জানি ফিরে পাবি। কষ্ট হইতেছে আপনাদের? আরে আমার বাপ না, আমি বিরহে কাঁদতেছি, আপনাদের তো বাবা আছে, আপনারা ভাগ্যবান, এমন অনেক আছে বাবা হারাইয়া নীরবে নীরবে কাঁদতেছে, এমন অনেক আছে মা হারাইয়া নীরবে নীরবে কাঁদতেছে। আজকে জলিল মিয়ার পরিবারে এই মুহূর্তে যাইয়া দেখো তাদের বুক ফাটা কান্না আর আর্তনাদ, ঘর বাড়ি হইয়া গেছে, ওই সই যে গতকাল যে মারা গেছে, অনেকগুলো মানুষ লঞ্চ ডুবিতে আগুনে পড়ে মারা গেছে, এরা জানে এরা ব্যথা কতটুকু, এই জন্য আমি বলি, জানি ফিরে পাব না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেজল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। একটা জবান বন্ধ রাখবেন না, যেই দুইটা ছেলে যুদ্ধের ময়দানে গেল, এই দুইটা সন্তানের জন্য মায়ের টেনশন আছে না নাই? আমি যে মা ফেলে আসছি আমার জন্য, যতই আমি দিনের খেদমত করতে এসেছি, যতই আমি কোরআনের কথা বলতে এসেছি, রাস্তাঘাটে আমার বিপদের টেনশন মা বাবার আছে না নাই? এই জন্য সব মা বাবা সন্তানের জন্য টেনশন করে, ইন দি মিন টাইমে যার বাবা নাই সে জানে বাবা আহার বেদনা কত কঠিন। ও আমার যুবক বাইরে রে, ও আমার পর্দানো সিংমা, তোমাদের কথাই বইলা যাই, এই মা দুঃখিনী পেটের মধ্যে সন্তান রাখছে, এই শীতের দিনে সন্তান প্রসব করলেন, একটা মার ব্যথা কত জাননি? যেই মায়ের ব্যথা, একটা মানুষের ব্যথা উঠলে যতটুকু ব্যথা হলে মানুষটা মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ওই মা দুঃখিনীর ব্যথা হয়, কিন্তু আমার আল্লাহ মারে বাঁচাইয়া রাখে, কিন্তু আমার নবী কয় ডেলিভারিতে যদি কোনো সন্তান প্রসব করার সময় মা মারা যায়, আমার আল্লাহ ওই মহিলাটারে, ওই মাটার শাহাদতের মর্যাদা দান করে দেয়। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। এই জন্য যুবক
জলিল মিয়ার কথা শুনে একটু গরে ঢুকে গেছি কারণ তার তো পরিবার আছে এইজন্য আমি জলিল মিয়ার পরিবার হই কইয়া যাই গো জলিল মিয়ার ভাইকে কইলা যাই কোনো দিন হাই হতাশ না কইরা ধৈর্য ধারণ করো কারণ যা চলে যায় সে বুঝে বিচ্ছেদের কত যন্ত্রণা আমার আব্বা গেছে আব্বারে কবরে শুইয়া বুকের মধ্যে হাতটা দিয়া ইসলাম দাড়ির মধ্যে হাতটা দিয়া ছিলাম কিন্তু আজকে পর্যন্ত আমার বাবার দেখা পাইলাম না আরে যার পরিবার চইলা যায় কত স্মৃতির কথা মনে হইয়া যায় যার বাবা চলে যায় মা চলে যায় কত ব্যথার কথা স্মরণ হয়ে যায় তুমি মনে আসিনি তাহিনি ওয়া শুনলে লাভ হইতো না পীরের কাছে মুরিদ হইয়া গরু লইয়া গেলে লাভ হইতো না আমার কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবা আর বাড়িতে যাইয়া মা বাবার বুকে লাথি মারবা তোমার মতন মুরিদ আমার দরকার না কোনো দরকার নাই এই জন্যই তো যুবক আমি সব মাহফিলে পাঁচ মিনিট মা বাবার কথা বলি কারণ মা বাবারে কান্দাইয়া শীতের মধ্যে একটা শাড়ি কাপড় দা পেঁচ দা বাড়িতে ফালাই দিয়েছো আর তুমি মাহফিল দিকে যাইয়া কম্বল দিয়া ঘুমাইবা আর তোমার মা টিনের ঘরের মধ্যে কুয়াশার মধ্যে কষ্ট করব তোমার মতন শ্রোতা আমার দরকার নাই কথা কন ঠিক কিনা এই জন্য বন্ধু আমার দেশের মধ্যে অনেক অফিসার দশতলায় বিল্ডিং এ বাস করে আর এই দিক দিয়ে কুষ্টিয়ার মা বৃদ্ধাশ্রমের মধ্যে বাস করে আমার দেশের অনেক অফিসার ঢাকায় দশতলা বিল্ডিং এ কম্বল দিয়া ঘুমাই আর কুষ্টিয়াতে মা দুঃখিনী একটা শাড়ি কাপড় পেঁচ দিয়া মাঘ মাসে শীতের মধ্যে ঘুমাই আমি বলবো এটা অফিসার না এটা সমাজের অভিশাপ কথা বলেন ঠিক কিনা বলেন এটা সমাজের অভিশাপ তোর মতন অফিসার সারাটা জীবন তোর বাপ মা তোকে কাটাইয়া দিল শুধুমাত্র টাকা 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 লেখাপড়া লেখাপড়া ছেলে ছেলে করতে 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 জীবনটারে পানি বানিয়ে ফেলছে আর তুই মায়ের বার্ধক্য ঘরে মাকে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করো আল্লাহর কসম করে বলি দুনিয়া তো শান্তি পাবে না আখিরা তো শান্তি পাবে না হাত বলেন ঠিক কিনা বলে এমন সন্তান সমাজে আছে না নাই মা বাবা দমক দিলে এলাকার সর্দার নিয়ে মা বাবার বিচার করতে আসে মা মনে মনে কই পুত্রে এলাকার মানুষ নইয়া বিচার না কইরা তুই যদি আইসা আমারে একটা থাপ বড়মারতি মনে কষ্ট নিতাম না কেরে আমি তোর ধমক দিছি তোর ভালোর কারণে আর তুই আমার ধমক তুই আমার বিচার করবার লাগে এলাকার মানুষ নিয়ে সালিশ বসাইছ আরে তোর হাজার হাজার লাতি আমি পেটের মধ্যে খাইছি রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া এই কষ্টের কথা আমি পৃথিবীর কাউকে বলি নাই কথা বলেন ঠিক না বেটি এই জন্য যে দুইটা ছেলে যুদ্ধের মাঠে গেছে এই দুইটা ছেলের জন্য মা বাবার টেনশন আছে না নাই তা আমি বলতে চেয়েছিলাম সাহাবীকে রসুল ডাক দিয়া বলেন হে সাহাবি তুমি কি চোখ চাও না জান্নাত চাও সাহাবিটা কি চোখ চাইছে না জান্নাত চাইছে এতে জান্নাত চাইছে তুমি তোমার ওয়াজি বুঝো নাই তোমারে কইলে তুমি কইলে আমি জান্নাত চাই খাইতে তোমার যদি কইতো নবী তুমি কি চাও তাহলে তুমি কইলে যে আমি জান্নাত চাই কারণ বেস্ট শুধু খাওয়ান আর খাওয়ান তুমি খাইবার লাগে যাইলে আর সাহাবি কইছে নবী গো আমি জান্নাত চাই না আমি সুখ চাই নবী যদি মোহব্বত করে সুখ ভালো করে দেয় নবী যার প্রতি রাজি তার জন্য তো জান্নাত এমনি ওয়াজি হয়ে যাবে কথা কন ঠিক কিনা তাহলে সাহাবাদের যে প্রেম আমাদের আমাদের দেমাগের চাইতে সাহাবাদের প্রেম অনেক উপরে কথা বলেন ঠিক কিনা আর তুমি আমার ওয়ার শূন্য কইতেছো জান্নাত চা তুমি খাইতে ইচ্ছা মতে এই আমার নবী থুতু মুবারক দিয়া চোখের মধ্যে এমনে লাগাইছে এইভাবে লাগাইছে চোখের মধ্যে যখন এই চোখটা যখন বসাই দিছে চোখটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে তো আমার নবী তুমি যদি তোমার স্ত্রীকে বলো এই স্ত্রী আমি তোমাকে মহব্বত করি আমি তোমাকে ভালোবাসি তার প্রমাণ হিসাবে তুমি কি দেখতে চাও কত তুমি যা করো আমি তাই করতে পারবো এখন তুমি যদি তোমার স্ত্রীকে সামনে থুতু ফালাইয়া বলো তুমি এই থুতুর একটু জিব্বা দিয়ে খাওসান দি আমার যে মহব্বত করো স্ত্রী ডাক দিয়ে কইবো তাহলে আমি ফালাই তুমি খাওসান দি দিহি একজনও খাইতো না কথা কন ঠিক কিনা আর আমার নবীর থুতু মুবারক চোখের মধ্যে লাগাই দিছে থুতু মুবারকের বরকতে অন্ধ চোখ ভালো হয়ে গেছে জ্বলন্ত চোখ জোড়া লেগে গেছে আর আমার নবী যখন উজু করতো সাহাবায়ে কারাম বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সামনে থুতু ফেলেন থুতু থুতু মুবারক ফেলেন শুধু উজুর কুলিয়ে যে
শুধু কুলির পানি ফেলবেন না, আপনি আমার সাথে সামনে কুলির পানির সাথে আপনার কাশ মুবারকটা ফেলেন। সাহাবায়ে কেরাম নবীর কাশ মুবারকটা নেওয়ার জন্য এইভাবে দাঁড়ায় থাকতো। আমার নবী যখন উযু কইরা কুলির পানির সঙ্গে যখন কাশ দিত, সাহাবায়ে কেরাম কাশ মুবারকটাই বাছাই করে হাতে নিয়ে নিতেন, হাতে নিয়ে এইভাবে এইভাবে ফিয়ার লাভির মতন হাতের মধ্যে মালিশ করতেন, কইরা এইভাবে চেহারার মধ্যে মালিশ করতেন। চেহারার মধ্যে উযু করার পরে তারা চেহারায় মালিশ কইরা রাস্তা দিয়ে হাঁটতেন। অন্যান্য সাহাবারা দেখার পরে বলতো, এই তুমি আজকে চেহারার মধ্যে কি দিয়েছ, তোমার চেহারায় এত গ্রান কেন, মেশকে আম্বর মতন গ্রান আসতেছে, এই গ্রান কোথায় থেকে আসতেছে? সাহাবায়ে কেরাম বলেন, এইগুলো অন্য কিছু নয়, এইগুলো হলো আমার নবীর থুতু মুবারক। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ বলেন, এই কুষ্টিয়ারবাসী, যেই নবীর পসিনা মুবারক আমাদের মত নয়, যেই নবীর ঘাম মুবারক আমাদের মত নয়, যেই নবীর পায়খানা মুবারক আমাদের মত নয়, যেই নবীর পেশাব মুবারক আমাদের মত নয়, যেই নবীর থুতু মুবারক আমাদের মত নয়, সেই নবীর শান ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবারো কুষ্টিয়ার জমিন থেকে বলতে চাই, আপনি সংসদে অনেক আইন পাস করেছেন, আজকে আমি দত্তহীন কণ্ঠে বলতে চাই, যারা মোস্তফার বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা আমার নবীর শান আজমতের বিরুদ্ধে কথা বলবে, আপনি আজকেই সংসদের মধ্যে আরেকটি আইন পাস করে দেন, তাদেরকে সর্বোচ্চ শাস্তি আওতায় আনতে হবে, আওতায় আনতে হবে। চান কি চান না? আমার আরেক দেশে ব্যক্তির বিরুদ্ধে কথা বললে মানহানি মামলা হয়, জেল জরিমানা হয়, আর আমার নবীর বিরুদ্ধে কথা বলে এদের বিরুদ্ধে একটি সর্বোচ্চ আইন পাস হোক, কুষ্টিয়াবাসী চান কি চান না? আরো জোরে বলুন, চান কি চান না? কারা কারা চান? দুই হাত তুলে সাক্ষী রেখে দিবেন, শ্রেষ্ঠই নারীর। আমি একটি ধাতুহীন কণ্ঠের জাগরণী স্লোগান দিব, একটি জাগরণী স্লোগান হবে, আর একটি স্লোগান হোক কুষ্টিয়ার জমিন থেকে, এই আওয়াজ চলে যায় বাংলার ঘরে ঘরে, যারা সবাই আওয়াজ করে বলুন, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন হোক, এই লক্ষ্যে সবাই আমার সঙ্গে জাগরণী স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর। আপনাদের কণ্ঠ কার জন্য রেখেছেন, জবানটা ছাড়ো, তোমরা ছাড়ো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, নারায়ে গাউসিয়া, কুরআন সুন্নাহ তলজামাত শৈব নারে মুসলমান, নানু নবীজি অপমান, শৈব নারে মুসলমান, একমত একমত একমত। সোজা কথাই বলো, নবীর সঙ্গে যারা বিয়াদবি করবে তাদের শাস্তি বাংলার জমিনে বাস্তবায়ন দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন। এবার যুদ্ধের ময়দান মনে আছে? ছোট দুইটা পোলার কথা মনে আসেনি? এইগুলা যুদ্ধের মাঠে গিয়ে তীরও মারে না, পাথরও মারে না, শুধুমাত্র পার দিয়া ঘুরতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, কিরে তোরা যুদ্ধের ময়দানে আসলি, তোমরা পাথরও মারো না, তীরও মারো না, ঘটনাটা কি কে লেগেছিলে, চেহারা দেখাই দিয়েছিল? ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া ক, আমরা কিরে আইসি এটা তোমরা জানার দরকার নেই, আমরা আইসি একটা মনে মনে একটা নিয়ত করে আইসি। এই দিক দিয়ে সাহাবি শেষ হয়ে যেতেছে গা, যুদ্ধের ভয়াবহতা সবটুক কইরা গেছে গা, আর তোমরা কইছো তোমরা একটা চিন্তাধারা করে আইসো, তোমরা কি চিন্তা করে আইসো? ভাই আমরা খুঁজতেছি ওই কাফেরদের বড়রা কোনটা। আরো দেখুন আল্লাহ ভগবান, আরো দেখুন আল্লাহ ভগবান, সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে কথা বলে আমি বিপ্লবী, কোরআন
মনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী কমির ভাইরা গান না আপনারা এগুলো আমরা তো ফিলিয়া না আমরা তাই জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মাওলা না চারা হওনি ঠিক কিনা হুজুর বিরুদ্ধে কথা ভাবেন না জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি কালিমা ছাড়া কিন্তু হওনি মরণের পরে জানা যাব না বি মরণের পরে জানা যাব না বি তখন তো তাই পালিয়ে যাবি বিপ্লবী কি বুঝে আসেনি এই জন্য বলেছিলাম ছোট্ট বাচ্চা কি কয় এই পোলা তুমি কিল্লে গেছো কো ভারো দাঁড়া দাঁড়া তুমি কিল্লে গেছো কো দাঁড়া দাঁড়া তুমি কিল্লে গেছো হ্যাঁ মাহফিলে চলে যা জিকির হবে না আহা দেখছেন এরা কে মতলব বাস দিয়ে বইরিছে এরা কি ঘটনা গাইতেছে এগুলোর খবর না এরা কাম হইলে যে হুজুরে জিকির করব ও মুর্শিদ ঠিক কি না তোমরা তো আল্লাহ কি আইছ আমি বুঝি না এই জন্য একজন আমার 50 টাকা দিয়ে দিছে যাক এরাই মাহফিলে দিয়ে দিছো এই চলবে না আরে আমি এই যে ওয়াজ করতেছি আমি কিন্তু আগে অনেক কথাই বলতাম বিভিন্ন শান টান টান দিতাম এবার কিন্তু আমি দেই না কেড়ে জানেন নি আমার এইগুলোর কাইট্টা নিয়ে তারা অতিরঞ্জন করে এই জন্য আমি ইচ্ছা করে লাইনটা দেই না কারণ লাইনটা দিলে এদের কাইট্টা নিব আর এই যে মিডিয়া যা আসছে না কিছু কিন্তু আইছে কিরে ব্যবসাটা কেমন চলতেছে আল্লাহ দে শোনো ভালো কিছু রেখে যাইবা দুনিয়াতে ভালো কিছু রেখে যাইবা একজন আবেদন করছে ওদের আমার একটা অনুরোধ আপনি আজান দিতে হবে আরেকজন এসে জনপ্রিয় গজল মুর্শিদু আস্তে কষ্ট হচ্ছে আপনারা তো মিডিয়া বাইরে যারা আসছো মিডিয়ার বাইরে আমি যারা আসছো আমি বইলা দিয়ে যাই তোমরা ওই যে একটু আগে কোরআন তালা যা করছিলাম সবই কোরআন তালা একসাথে করে সারবা গজল যেগুলো গেছে সবগুলো একত্র করে সারবা ঘটনাটা যেটা গেছে এই ঘটনাটা সুন্দর কইরা সারবা কিন্তু মাঝখান দিয়ে যদি কোনো জিকির করি এটার ভিতরে যদি এডিটিং করে ডিজে গান টান বানায় তোমরা সার তৈলে মনে করছো গজব পড়বে কথা কি সঠিক ঠিক বলছি তোমরা যদি ভালো কিছু রাইখা যাও তোমরাই জলিল মিয়ার মতো হঠাৎ করে মারা গেল কবরে গিয়ে আর সোয়াব পাইবা কথা কন জালাল মিয়ার মতো সোয়াব পাইবা কথা কন ঠিক কি না আর তোমরা যদি ইনকামের দান্তা করে এমন কিছু রাইখা যাও তুমি কবরে যাইবা গা আর এইগুলা যত ভিউয়ার্স বাড়বো আর তোমার কবরে জুতার বাড়ি রেডি এগুলো কি চলবে না বন্ধ হবে মিডিয়াগুলো পারে সমাজকে সুন্দর কিছু প্রেজেন্ট করতে আর এই মিডিয়াগুলো কিন্তু আবার জানে যে কিভাবে একজন হুজুরকে রং লাগাইতে এগুলো কইলে না আমরা হুজুররা কিন্তু এমনি বিপদের মধ্যে আছি দেখছেন না কত মুসিবত এই মিডিয়ার কারণে কিন্তু অনেক সমস্যা কিন্তু হয়ে গেছে ঠিক আছে আপনারা অনেক এগুলো কইলেন না আর আমরাও কিন্তু দুই আড়াই ঘন্টা কথা বললে তো এমনি তো অনেক কথা ডানবাম হইতে পারে না এরপরে ওরা অনেক সময় স্লিপ অফ টাং হতে পারে মাইন্ড হতে পারে হার্ট টাচ হতে পারে নাকি অনেক সময় ইমেজ আমেজ থেকে হতে পারে তোমরা যদি এগুলো না বুঝে ওই সুযোগ সন্ধানে বসে থাকো কোন সময় তাহিরি কইব এইটার আশা পয়সা থাকলে তোমরা গজব আজকে দিকে আমরা ভালো কিছু প্রচার করব কথা কন ঠিক কিনা আমি ছোট্ট বাচ্চার কথা বলছিলাম কি ভাগলা মনে আসেনি এরপরে ছোট্ট বাচ্চা বলতেছে আমরা আসছি যুদ্ধের ময়দানে বড় ডাকুন্ডা বড়টা আবু জাহিল্লা ডাকুন্ডা এমনই সাহাবারা জিজ্ঞেস করতেছে কো দেখ যুদ্ধ করতে পারে না হাত তোরাল যেতে পারে না আবু জাহিল্লার কুস করে এরপরে সাহাবিরা জিজ্ঞেস করছে ওইডা ওইলো আবু জাহেল এমনই গুড়ার উপরে বসে রয়েছে আবু জাহিল্লা এবার ছোট্ট দুইটা দুই ভাইয়ে পরামর্শ করে পরামর্শ করে কো ভাই এখন কি করেন যে আমরা যে উদ্দেশ্য আইছি এটা তো হাসিল করতে দিব ঠিক না শুরু ডিটে টার্গেটটা লাভ কি বড়টা তো ভয় রাইছি এবার ছোট ভাই বড় ভাই ডাক দেখো ভাই তোমার কাজ হইল গুড়াটার হাটের মধ্যে কুকটা দিবা হাটের মধ্যে কুকটা দেওয়ার পরে যেটা হইব এরপর কামটা আমি করব যেই মাত্র গুড়াটার কাছে গেছে কেউ দেখবেন যুদ্ধ যুদ্ধের ময়দানে ঝগড়ার মধ্যে যদি ছোট বাচ্চা দেখে কেউ কিন্তু মারে না মারে আপু জেলে মনে করছি ইতিমধ্যে এমনি ঘুরতে হয়েছে এটা আমরা দল হইতে পারে আরেকজন দলেরও হইতে পারে দুইটা ঘুরতেছে সুন্দর করে আস্তে আস্তে ইট ইজ এ হে কামলা এটাকে জানে
যাই এমনি তলোয়ারটা লইয়া গুরুনার আড়ের মধ্যে কুপটা দিছে বুঝেন না এই বাচ্চাটা শরীরে কি ওই মুহূর্তে গায়ের জোর না বেলায়েতের জোর কিসের জোর বেলায়েতের জোর বেলায়েতের জোর যখন এইভাবে কুপটা মারছে আর হাড়ুটা ভাঙিয়া দপ্পর দা এইভাবে হাড়ুটা ভাঙছে গুরুনার গুরুনার যে হাড়ু ভেঙেছে গা তখন এমনি আবু জাহেল যে মাত্র কইছে কেডা রে সুরুডা উইটা গাছটা মাত্রে কুপ মাইরা আবু জাহেলের দুনিয়া থেকে বিদায় করে দিছে মুসলমানদের ইতিহাস কোন বড় ক্ষেপণাস্ত্র দিয়ে বাতাল আর বেঈমানকে ধ্বংস করার ইতিহাস নয় মুসলমানদের ইতিহাস ওই নমরুদের নাক দিয়ে লেংড়া বসা ঢুকিয়ে নমরুদকে বিদায় করে দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস ওই ফেরাউনকে নীল নদের মধ্যে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস আবু জাহিল লেখে ছোট্ট দুইটা বাচ্চার হাতে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ইতিহাস তোমরা মনে করো না ক্ষেপণাস্ত্র দিয়ে মুসলমানদের অস্তিত্ব আর কোরআনকে স্তব্ধ করে দিতে পারবে মনে রেখো কোথায় গজবে কোরআনের দুশমন ইসলামের দুশমন আল্লাহর দুশমন নবীর দুশমনরা যুগে যুগে পরাজিত হয়েছে ভবিষ্যতে ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে আমার কথা কি আপনারা বেজা আমার কথার সাথে যুক্তি আছে না নাই আপনাদের যুক্তি আছে না নাই আপনি দুর্বল হতে পারেন আপনি দুর্বল হতে পারেন আল্লাহ বলেন ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আপনি দুর্বল হতে পারেন কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আপনার ভিতরে যদি নবীর ইশক মহব্বত থাকে আউলিয়া কেরামের সোহবতের মালা যদি আপনার গলায় থাকে ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ বলেন তোর ডানে বিপদ তোর বামে বিপদ তোর সামনে বিপদ তোর পিছনে বিপদ কিন্তু আমি আল্লাহ তোরে উদ্ধার করব তাহলে এতে কি কোনো সন্দেহ আছে এই সন্দেহ আছে তাহলে আপনারা যারা এসেছেন যখন দুইটা ছেলের হাতে আবু জাহিল্লা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আবু জাহিল্লার লাশ নর্দমার মধ্যে হয়ে রয়েছে আবু জাহিল্লার লাশ কেউ ধরেও না আল্লাহ আকবার বলবেন না আল্লাহ যে বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা তাদের জন্য অপমানজনক শাস্তি যারা নবীর দুশমন যারা ওলির দুশমন যারা কোরআনের দুশমন যারা আল্লাহর দুশমন এদের দুনিয়ায় কিছুদিনের জন্য বাহাদুরি করবে দেখবেন ঠাস করে গলার মধ্যে